আচ্ছা এবার যদি অসুস্থ থাকা সত্ত্বেও কষ্ট করে রোজা রাখে যেমন আমরা সফরে গেলে আলহামদুলিল্লাহ রোজা ভাঙি না স্বাভাবিকভাবে আমাদের সফরেও আমরা কি করি না রোজা ভাঙি না আলহামদুলিল্লাহ আমরা পারি সুস্থ আছি আলহামদুলিল্লাহ এজন্য আমরা রোজা ভাঙি না এখন প্রশ্ন যদি সে রোজা রাখে তো কেমন হবে আল্লাহ তাআলা বলেন ওয়া আনতা সুমু খায়রুল লাকুম রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো বলেন রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো রোজা রাখাটা শরীরের জন্য ভালো রোজা রাখাটা নফসের জন্য ভালো রোজা রাখাটা ডায়াবেটিসের জন্য ভালো রোজা রাখাটা গ্যাস্ট্রিকের জন্য ভালো রোজা রাখাটা আলসারের জন্য ভালো রোজা রাখাটা ক্যান্সারের জন্য ভালো সুবহানাল্লাহ বলবেন রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দু মাস আগ থেকেই দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان الله أماك رجب شعبان بركت دان کرون আর আমার হায়াতটা রমজান পর্যন্ত বাড়িয়ে দিন রাসূল তো জানতেন মালাকুল মউত তার কাছে আসবে না মালাকুল মউত তার কাছে আসবে না অনুমতি ছাড়া তা সত্ত্বেও রাসূল দোয়া করতেন আল্লাহ আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন আমাদের কি পরিমাণ দোয়া করা উচিত বলেন সকলে বলেন আল্লাহ আমাকে রমাদান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন রমজানের হক আদায়ের তৌফিক দান করেন এজন্য আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে ওই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি যেগুলোতে আল্লাহ তাআলা রমজানের ফজাইল রমজানের মাসাইল সবগুলো একসাথে এক আধা পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন গোটা কোরআনে কারিমে বিক্ষিপ্তভাবে নামাজের কথা বলেছেন হজের কথা বিক্ষিপ্তভাবে বলেছেন প্রত্যেকটা মাসাইল আল্লাহ তাআলা বিক্ষিপ্তভাবে বলেছেন লেকিন রমাদানের সবগুলো মাসআলা আল্লাহ তাআলা একসাথে বলেছেন কেন বাহ্যিক দৃষ্টিতে রমজান কষ্টের কষ্টদায়ক এজন্য আল্লাহ তাআলা রমজানের কথাকে আলাদাভাবে সহজভাবে উপস্থাপন করে রমজানকে সবচেয়ে সহজ ইবাদত বানিয়ে দিয়েছেন প্রথম শব্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা বলেন এই খিতাবের মধ্যে কোন কাফের দাখিল নাই আর কোন মুমিন খারিজ নাই কি বলছি বলেন কোন কাফের কি নাই আর কোন মুমিন কি নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা কোন কাফের এই খিতাব এর মধ্যে কি নাই এই সম্বোধনের মধ্যে যেমন যদি এই এই স্কুলের হেডমাস্টার এটা নোটিশ করে অত দ্বারা অত্র স্কুলের সমস্ত ছাত্রদেরকে জানানো যাচ্ছে যে তাহলে এই স্কুলের কোন কোন ছাত্র বাইরে যাবে আর অন্য স্কুলের কোন কোন ছাত্র ভিতরে আসবে শুধু এই স্কুলের স্টুডেন্ট আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা তাহলে কোন ইহুদি খারিজ দাখিল নাই কোন নাসারা দাখিল নাই কোন হিন্দু দাখিল নাই কোন বৌদ্ধ দাখিল নাই আর কোন কালিমা পড়নেওয়ালা খারিজ নাই কোন কালিমা পড়নেওয়ালা কি নাই বলেন এবার যারা রোজা রাখে না তাইলে এরা খারিজ হলো কি দিয়ে মুসলমান যারা রোজা রাখে না এরা খারিজ হলো কি দিয়ে বোঝা গেছে এদের কলিজায় ঈমান নাই ইমান থাকলে তো কি হইতো না বলেন খারিজ এই খেতাবের বাহিরে থাকতো না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা আবার বলে তাহলে আমরা আমি দাখিল আছি কিনা আমরা বলেন না আমি বলেন আমি বলেন কে কে দাখিল আছেন বলেন তো বলেন আমি দাখিল আছি বলেন
কে দাখিল আছি আমি দাখিল আছি হাত না মান তাহলে আমার উপরে রোজা ফরজ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে তর্জমা করেন তোমাদের উপরে রোজাকে কার কার উপরে আমার উপরে বলেন কার উপরে তাহলে যে যে রাখবেন না বোঝা গেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে তিনি দাখিল নাই বলেন যে যে রোজা রাখে না বলেন সে যেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে কি নাই দাখিল তো এটার মধ্যে যদি দাখিল না থাকে কোনটার মধ্যে দাখিল হবে এজন্য ওমা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهما رب العالمين বলেন কোন মুমিন পুরুষ আর কোন মুমিন মহিলার জন্য আমি যদি কোনো কিছু নির্দেশ করি অথবা আমার রাসূল যদি কোনো কিছু নির্দেশ করে এর মধ্যে তাদের আর কোনো সে চলবে না আর কোনো ইখতিয়ার চলবে না কি চলবে না বলেন ইখতিয়ার চলবে না ডিসিশন যদি তার কর্মচারীকে কোন নির্দেশ দেয় এর মধ্যে যেমন কোন ইখতিয়ার চলে না টিউনো সাহেব যদি তার কর্মচারী থেকে ড্রাইভারকে কোন নির্দেশ দেয় এর মধ্যে যেমন কোন ইখতিয়ার চলে না ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন আমিও যদি কোনো কিছু নির্দেশ করি আমার রাসূল যদি কোনো কিছু নির্দেশ করেন কোন মুমিন পুরুষ আর কোন মুমিনা মহিলার জন্য এর মধ্যে কোনো ইখতিয়ার চলবে না তাহলে বলেন এখানে রোজা রাখার ব্যাপারে কারো কোনো ইখতিয়ার আছে রোজা ছেড়ে দেওয়ার ব্যাপারে কারো কোনো ইখতিয়ার আছে যদি সে কি হয় যদি সে মুমিন হয় তাহলে আমাদের সমাজে যারা মুসলমান দাবি করে অথচ রোজা রাখে না আসলে এরা নামে মুসলমান আর আসলে এরা কি বলেন এরা নামে মুসলমান তাহলে এবার রমজানে এই মসজিদে আমরা যারা আছি যারা এই বয়ান শুনছি তারা নিয়ত করেন আমরা সকলে রোজা রাখব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তারা আগে রাখছি তো তারা রাখছি আগে থেকে যারা রাখি তারা তো রাখবই ইনশাআল্লাহ যারা গত বছর রাখেন নাই তারা নিয়ত বানান আওয়াজ নাই ইনশাআল্লাহ এই আবার আগেওয়ালারা নিয়ত কি করছে হ্যাঁ يا أيها الذين آمنوا كتب عليكم الصيام هي إيمان ولا را তোমাদের উপরে রোজা কে লিখে দেওয়া হয়েছে সাহাবা একরাম বুঝতেন রোজা কি জিনিস না খাওয়া পান না করা স্ত্রী সহবাস না করা এরা সাহাবা একরাম বুঝতেন এবার যেন সাহাবা একরাম বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ তাইলে কি ঈমান এনে এবার না খেয়ে থাকতে হবে তো আল্লাহ তাআলা বললেন না 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 খেয়ে থাকতে হবে আল্লাহ তাআলা বললেন না না খেয়ে থাকতে হবে না হ্যাঁ রোজা মানে না খাওয়া তাহলে না খেয়ে থাকতে হবে তাহলে না খেয়ে তোমরা মরবা না কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তীদের উপরে লিখা হয়েছিল তারাও রোজা রেখেছে তারাও মরে নাই তোমরাও মরবা না কি হলো আগেওয়ালাদের উপর রোজা কি করা হয়েছে তারা মরে নাই তোমরাও কি এবার এই কথা শুনে আসলে নাজিরের দ্বারা উদাহরণের দ্বারা কঠিন বিষয় সহজ হয় আল্লাহ তাআলা বলেন তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে লেখা হয়েছে তোমাদের উপরে ঠিক সেভাবেই লেখা হয়েছে তো তারা যেমন মরে নাই তোমরাও মরবা না এবার বিষয়টা কি হয়ে গেছে সহজ এবার সাহাবা ইকরাম আগ্রহান্বিত হয়ে উৎসাহিত হয়ে বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কি বলবেন আমরা যদি কষ্ট করে রোজা রাখি তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন আপনারাও বলেন তো বলেন রোজা রাখলে কি দিবেন বলেন আবার বলেন রোজা রাখলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন তো এবার আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন আমি সমস্ত নবীদেরকে তাকওয়ার দৌলত দিয়েছি আমি সমস্ত রাসূলদেরকে আচ্ছা এবার যদি অসুস্থ থাকা সত্ত্বেও কষ্ট করে রোজা রাখে যেমন আমরা সফরে গেলে আলহামদুলিল্লাহ রোজা ভাঙি না স্বাভাবিকভাবে আমাদের সফরেও আমরা কি করি না রোজা ভাঙি না আলহামদুলিল্লাহ আমরা পারি সুস্থ আছি আলহামদুলিল্লাহ এই জন্য আমরা রোজা ভাঙি না এখন প্রশ্ন যদি সে রোজা রাখে তো কেমন হবে আল্লাহ তাআলা বলেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো বলেন রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো
রোজা রাখাটা শরীরের জন্য ভালো রোজা রাখাটা নফসের জন্য ভালো রোজা রাখাটা ডায়াবেটিসের জন্য ভালো রোজা রাখাটা গ্যাস্ট্রিকের জন্য ভালো রোজা রাখাটা আলসারের জন্য ভালো রোজা রাখাটা ক্যান্সারের জন্য ভালো সুবহানাল্লাহ বলবেন না